গুড ইভিনিং বন্ধুরা, দেখো একটু শাড়ি টাড়ি পরে নিয়েছি। আর আমি তো কোনোদিনই বিশেষ কিছু সাজি না, ও একটু ঠোঁটে লিপস্টিক লাগাই, তাও এখনো পর্যন্ত সেটা লাগানো হয়নি। তো একটু সেজে গুজে নিয়েছি, যাব হচ্ছে আমার পাশের বাড়িতেই, পাশের ফ্ল্যাটে, মানে আমার ভাইয়ের সমান একজন আছে, ভাই ভাইয়ের বউ মতন, মানে তারা খুবই আমায় ভালোবাসে, আমার হাজবেন্ডের ক্লাবেরই বন্ধু, তো অনেকটাই ছোট আমার থেকে, সমাধি সমাধি করে, তাদের সব অনুষ্ঠানেই কিন্তু আমার একটা বিশেষ জায়গা থাকে, কারণ ওরা আমাকে ভীষণ ভালোবাসে, রেসপেক্ট করে, তো সেখান থেকে ওদেরকেও আমি একটু ভালোই বাসি। তো সেখানে ওর মেয়ের আজকে জন্মদিন ছিল, ওর বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান তোমরা আমার ব্লগে দেখেছো, তো সব কিছুতেই ওরা আমাকে ইনভাইট করে, তো আজকেও সেরকম আমাকে ইনভাইট করেছিল। তো আজকে আমি যাচ্ছি এখন ওদের বাড়িতে, চলো ওখানে গিয়ে একটু তো তুলবই, দেখাবই কী কী কীরকম এসছে না আসছে। তবে আমার একটু যেতে দেরি হয়ে গেল, কারণ আমি গিয়েছিলাম একটু ছোটো মেয়ের বাড়িতে দুপুরবেলায়, তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল বলে আমার যেতে একটু দেরি হয়ে যাচ্ছে। হয়তো গিয়ে দেখবো কেক কাটাও হয়ে গেছে, কিন্তু যাই হোক, তবুও ইনভাইট যখন করেছে রক্ষা করাটা তো অবশ্যই উচিত। সে যেই ভালোবেসের মন থেকে ডাকবে আমি তার কাছে অবশ্যই গিয়ে পৌঁছাবো, সে আমার যত কাছের মানুষই হোক আর আমাকে নেগলেক্টই করুক। তো চলো যাই ঘুরে আসি। তো আজকে চলে এসেছি আমাদের, তোর নাম বল, ভুলে গেছি। আমার নাম শৈলেন্দ্রী দাস। ভালো নাম না, ডাক নাম বল, আমরা যেটা বলি। আমার নাম পুচু। পুচু, আজকে আমরা চলে এসেছি পুচুর বার্থডেতে। তো দেখো, এই দেখো কি সুন্দর সেজে গুজে রয়েছে, আর ওর ঘরটা দেখে নাও, পুরো একদম লাইট টাইট দিয়ে সাজানো। এটা কার ঘর মা? এটা মায়ের ঘর। তো ওটা ওর বন্ধু? তাহলে কি আলো কম থাকবে? এত জোন ক্যামেরা তুলে নিয়ে আগে এখানে কেক খাওয়া চলছে। তো চলো আমরা ওই ঘরটায় যাই, এবার সবাইকে দেখে দিলাম, মাকে তো চিনতে পাচ্ছি না, মারি কতদিন মনে হচ্ছে, কি সাজবে সিংহাসনটাকে একটু লাইটটা দেখিয়ে এই ঘরের লাইটটা জ্বালা না, কি অন্ধকার, এই দেখে নাও ঘরের মধ্যে সিংহাসনটা দেখে নাও, এটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে সিংহাসনটা। এত তাড়াতাড়ি আমরা কোনোদিন খাই? দেখে নাও ঠাকুরগুলো খুব সুন্দর করে সাজানো, এই যে আমার আবার ছবিটা উঠে যাচ্ছে, এই হচ্ছে গোপাল ঠাকুর, আর এখানে আরো অনেক আছে, আর এটা হচ্ছে আমার, লাইটটা পড়ছে না তাই জন্য দেখা যাচ্ছে না, আর এটা হচ্ছে আমার ছোট্ট রাধা, ছোট্ট রাধা, হ্যাঁ রাধা, ছোট্ট কৃষ্ণ, কিন্তু দেখা যাচ্ছে না লাইটের, আর এটা হচ্ছে আমি নিজের হাতে সাজানো মা কালী, বাহ রাধে রাধে, খুব সুন্দর, আর রাধে রাধে কালী ঠাকুরকে বলে, খুব সুন্দর সিংহাসনটাই সুন্দর লাগছে, দারুণ, রাধে 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 রাধে, খুব ভালো লাগছে, চলো এবার, তাই তো বুঝতে পারছি, তো একটা নাচ কাজ কর একটু দেখি, ও কিন্তু খুব সুন্দর নাচও করে, এটাও কিন্তু একদিন তোমাদেরকে ভালো করে তুলে তুলে দেখাবো, চলো করো, একটা জিনিস বলে দিই, বলো, তো শেষের দিকে বলো, আচ্ছা ঠিক আছে, সাবস্ক্রাইব এটা বলে দিবি তুই, ঠিক আছে, লাস্টে কেমন কেন কেন বলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, Oh my god, it is so funny.
বাহ দারুণ লাগছে। কেন খুলতে পারো ভালো লাগছে খুলো না, তা ওই ঘরে এসছে সবাই, হ্যাঁ ওইগুলো খুলে ফেলো। ঠিক আছে সাজগোজটা ভালোই হয়েছে তোমার, হ্যাঁ খুলে ফেলো খুলে ফেলো, খুলে একদম ফ্রেশ হয়ে আসো। কে দিয়ে দিচ্ছে তুমি যাও যে ওপরে গিয়েও তুলে আনো, আঙুলটা এবার না পড়ে। হ্যাপি বার্থডে সৈনেন্দ্রি, আচ্ছা তুমি কিছু বলতে চাও? বলছি সৈনেন্দ্রি নামটা কে দিয়েছিল? তুমি কিছু বলতে চাও? হ্যাপি বার্থডে। তো আমরা যাচ্ছি এখন উপরে, গাইস দেখবো আমরা উপরে কি হচ্ছে। আমার বার্থডে পার্টি, আমি এখানে ঘুরছি তো গাইস এবার আমরা যাচ্ছি নিচে, আপনারা সবাইকে দেখতে পেয়েছেন আমার বন্ধু ওখানে এসে বসে খাচ্ছিল খাবার, দেখছি আপনারা হাসলো। আমরা যাচ্ছি নিচে বড় মার কাছে, চলো। তো তোকে তুলছি না, তুই ছেড়ে দে, তো তোকে দিচ্ছি না, তো আমি বলে দেবো এটা বাচ্চুর মেয়ে, তুই বল এবার কি করবি। খাও খাও খাও, তোদের খাওয়াটাই তো তুলতে এলাম। আর এই যে এর মেয়ের জন্মদিন সেটাও দেখিয়ে দিই, বাবাকে একবার দেখাবো না তাহলে। এই যে বাবা আর এই যে মা দুজনকে একটু দেখিয়ে দিলাম, এই ঘরেও খাওয়া হচ্ছে, ও এই ঘরেও খাওয়া হচ্ছে, এখানে একটু দেখিয়ে দিই। দেখ আমাকে না ডেকে চলে এসছে, আমি নিচে বসে আছি। বা হ্যাঁ পিঙ্কি বসে গেছে, দেখ কি বলবো, আমি ওই ঘরে ঠাকুর দেখতে ব্যস্ত, খেয়ে নে তোরা, আমি পরে বসছি আর কি। তো এবার আমরা খেতে বসে পড়েছি, তো একটু গানটা জোরে চলছিল বলে আমি এখানে একটু ভয়েস ওভার দিয়ে দিলাম। আর আমার সামনে যে বসে আছে সে কিন্তু পড়ে গেছে, আর আমার পাতে পড়ে গেছে এখন ডিমের টেবিল, চলো না জেনে বলছি তো, জেনে জেনে বলছি ভালোই হয়েছিল ডিমের টেবিলটা। আমরা এখন খাওয়া শুরু করেছি, করেছিস তো? ওই পাশে বসে আছে বর্ণা, ও একজন ইউটিউবার, তো আমরা এখন তিনজন ইউটিউবার মিলে বসেছি এক জায়গায় খেতে। তো মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ফ্রাইড রাইস দিয়েছে আর কি আছে এখনো পর্যন্ত জানি না, কিন্তু দেখি কি আছে। তো যদিও আমি খাওয়ার পরেই ভয়েস ওভারটা করছি, তবুও তোমাদেরকে বলছি আর কি। তো এরপর এসেছে চিকেন, এই যে চিকেন চলে এসেছে, তো এটা কি চিকেন কষা ছিল? হ্যাঁ চিকেন কষাই হবে, তো খাচ্ছি আমরা সবাই মিলে। দাঁড় করিয়ে রেখেছে,
তো এখন আমার পাতে রসগোল্লা পড়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছো। আর চাটনি ছিল, চাটনিটা আমার খাওয়া হয়ে গেছে, সেটা আর তুলতে পারিনি। আর বাড়ি চলে এসেছি, এবারে এই আইসক্রিমটা আর পান মশলাটা বাড়ি নিয়ে এসেছি, চলে এলাম খাওয়া দাওয়া করে। এই মাত্রই ওপরে উঠলাম, তাই ভাবলাম যে আগে দাঁড়াও লাইটটা জ্বেলে নিই, একটু অন্ধকার অন্ধকার হচ্ছে। আবার কি হলো, তো চলে এলাম, তো চলে এসে ভাবলাম শাড়িটা ছাড়ার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই, ওখানে যা যা করেছি তা তো অবশ্যই তোমরা দেখলে, আর কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। ছোট্ট বাচ্চা মেয়ে আমাকে বড় মা বড় মা বলে ডাকে, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসে। যখনই ওর বাড়ির সামনে দিয়ে যাব, ওপর থেকে ডাকবে, ও বড় মা আসো 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 করে ডাকবে। তো জানি না ও আমাকে বড় মা বলে ডাকে কি না, ওর ওই নামটাই আমাকে ভালো লাগে ডাকতে। তো সেই জন্য ওর বার্থডে যখন তখন তো মিস করতে পারবো না, তাই ঘুরে এলাম, খাওয়া দাওয়া ভালোই হয়েছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলে যেও না। চলো টাটা।